চট্টগ্রাম এসে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ বিমানের একখান বিশেষ ফ্লাইটে মঙ্গলবার বেলা এগারোটা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন তিনি দুপুর সাড়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যায় এডে ডিগ্রি গ্রহণ করেন দুপুর দুইটা চল্লিশ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আছিল করা নিরাপত্তার ব্যবস্থা এরপর প্রণব মুখার্জি গেল রাজানর নোয়াপাড়া সূর্য সেনর জন্মবিডাত এটা সূর্য স্মৃতি পাঠাগারের উদ্বোধন করে এবং ওর মূর্তির মধ্যে পুষুমাল অপম করে এর তুন সরাসরি নগরীত ফিরে রাত এডিসন রেডিসন ব্লু হোটেলত সুদীর সমাবেশ যোগ দেয় বুধবার বেনিয়া প্রণব মুখার্জি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম সারিব ডেস্ক নিউজ সি প্লাস টিভি